Tal Yoga. Yoga and Tal is seldom related, but little do we know that they have a strong relation, music and yoga. Under the guidance of Sri Harikrishna Haldar, a workshop was conducted on Tal Yoga. Today, we would like to stage the demonstration of the workshop, and I would like to welcome the students of the workshop along with Sri Harikrishna Haldar himself. Namaskar. Ami ei monche eshe du ekti kotha na bole thakte parchi na. আমি জানি খুবই সময় কম, আমি অনেক মানুষের সঙ্গ করেছি, এইরকম মানুষ পাইনি জীবনটাকে গড়ে তোলার সুযোগ যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের ডিরেক্টর সাহেব, তাঁর চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম। আমার অজ্ঞাত ঈশ্বরের আদেশ তাঁর মধ্যে দিয়ে আমার ভাগ্যে জুটেছে। আমি ভাবিনি তাল যোগ কী জিনিস, কিন্তু যখন আমি লেখাটা দেখলাম বোর্ডে যে ওয়ার্কশপ অন তাল যোগ, আমার মনে না খুব আনন্দ হলো, জীবনে একটা সুযোগ পেয়েছি, জীবনে নিজেকে চিন্তা ভাবনার করার একটা সুযোগ যেন ঈশ্বর স্যারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই নিয়ে চিন্তা করতে করতে শিখল কীভাবে যোগের সঙ্গে যোগ হয়ে গেল, তার কিছু নমুনা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি। শিখলের পুরোপুরি যে ধারা সেটা যেন যোগের মধ্যে দিয়েই বিকাশ হয়ে এসেছে সেইটাই। তার মধ্যে আমি পদ্মশ্রী প্রাপ্ত নিরঞ্জন গোস্বামীর কাছ থেকে একটা অধ্যায় পেয়েছিলাম যে নিঃশ্বাসকে একবার ছাড়া, দুবার ছাড়া, তিনবার ছাড়া, চারবার ছাড়া এবং সেম নেয়া, যেটা আমাদের রিদিম সেকশনের মূল অধ্যায়। তারপরে আমরা অনেক অভিজ্ঞতা আমার ছিল তাগুলো দিয়ে আজকে একটা জায়গা এসেছে, আপনাদের আশীর্বাদ কামনা করে আমি শুরু করছি যে শিখলের মধ্যে কীভাবে যোগের প্রভাব। আমরা শুরু করব তাল যোগ, এবং এটা আমাদের একটা নামও হয়েছে যেটা আনন্দ যোগ, কারণ আনন্দের সঙ্গে যেন যোগটাকে আমরা আরও নিজেদের আনন্দ যোগে পরিরূপান্তরিত করতে পারি। তা জীবনের সব তালটাই তো যোগের মধ্যে নিবদ্ধ। আমি প্রথমেই জানি আমার হাত এই পজিশনে আছে, যখনই এই জায়গায় এলো আমরা বলি হাফ মাত্রা, যখন এইভাবে এলো তখন আমরা বলি পরিপূর্ণ মাত্রা। অর্থাৎ আমার যখন জীবনে প্রথম শিক্ষা শুরু করতাম তখনই অজ্ঞাতভাবে আমরা যোগ দিয়েই শুরু করেছি। কেন, এই যে মানে মাত্রাটার হাফ যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, একটা জায়গায় আটকে গেল, আবার যখন ছেড়ে দিল উন্মুক্ত হয়ে গেল, এইটাকে আমরা বলি এক মাত্রা, যেটা আমি যোগের প্রাণ কেন্দ্র বলে মনে করেছি। অনেবল লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংকস টু অল ফর ইউর কাইন্ড প্রেজেন্স। উই আর অ্যাওয়ার অফ দ্য অ্যাপ্লিকেশন অফ রিদম ইন সং, মিউজিক অ্যান্ড ড্যান্স। Now we are going to present the application of rhythm in yoga also. Breathing in and breathing out as in yoga indicates loghu and guru of rhythm respectively. Today a new era in music in this context is going to be introduced through the ancient musical instruments shrikhol. মৃদঙ্গব্রহ্মরূপায় লাবণ্য মৃদঙ্গ
সুমধুরে মন্ত্র স্যালুটিং মৃদঙ্গ সংযুক্তম মৃদঙ্গায় নমঃ নমঃ। সত্য ত্রেতা দ্বাপর কলি মন্ত্র অফ রিমেম্বরেন্স অফ অল দ্য গডস অ্যান্ড গডেস instruments. Influence of rhythm over yoga. Relation of Taal with audience. সকল অডিয়েন্সের জন্য তাল যোগ, আপনারা তালের সঙ্গে যদি যোগ হন তাহলে আপনাদের যোগা সম্পূর্ণ হবে, সেই তালকে কেন্দ্র করে আপনারা সবাই করবেন। রিভিশন অফ তাল উইথ অডিয়েন্স
তালের সমাপ্তি যেটা, তালের মধ্যে দিয়ে আমার বাজনার এন্ডিং হবে। আপনারা তাল লাগবেন আর আমি বাজাব। আমরা যে যোগ করছি, যোগ শব্দের অর্থ অনেক রকম হতে পারে। তালের সঙ্গে মনের যোগ, ঈশ্বরের সঙ্গে আমাদের যোগ, বায়ুর সঙ্গে নিঃশ্বাসের প্রশ্বাসের যোগ, এই সব কিছু তালে চলে। আপনারা তালের বাইরে কেউ নয়, পৃথিবীটাও ঘুরছে তালে। যেদিন তাল থাকবে না সেদিন কিন্তু ঘর্ষণ লেগে যাবে। তা আপনারা যেদিন তাল ছাড়া হবেন সেদিন কিন্তু আপনাদের শরীরে রোগের আশ্রয় হবে। আপনারা তাল ছাড়া কিছু চলবেন না। সেই তালটাকে আমরা করছি। অসুবিধা সেটা আপনারা মিউজিক দ্বারা বুঝতে পারবেন। তাল ছাড়া হলে কি দুর্দশা হয়, আর যদি তালে চলে তাহলে আনন্দ হয়। ইজেসিসির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শ্রী হরেকৃষ্ণ হালদার এবং তার সমস্ত ছাত্রদের। আমি অনুরোধ করব ডক্টর ওমপ্রকাশ ভারতী, ডিরেক্টর ইজেসিসিকে মঞ্চে আসার, এবং শ্রী হরেকৃষ্ণ হালদার এবং তার সমস্ত ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব।
Once again, I would like to thank Sri Hare Krishna Haldar. Thank you, sir, for presenting such a wonderful performance. একটাই কথা না বলে পারি না, বাংলার মাটিতে বাংলা করার একটা সুযোগ পেয়েছিলাম শুধু স্যারের জন্যে। অনেক কথা বলা যায়, কিন্তু যেটা সর্বার উচ্চে সেটাই বলতে ইচ্ছা করলো, তাই বললাম আপনারা ক্ষমা করবেন। এই ইজের শিশিতে আমি কোনো দিন ওয়ার্কশপ করার সুযোগ পাইনি, তো স্যার প্রথমবার এসেছিলেন গত বছর, একটা কথা বলেছিলাম, স্যার আমি কি জিনিস একবার সুযোগ দেবেন, আমি চেষ্টা করব আপনার যদি ভালো লাগে। সঙ্গে সঙ্গে বলেছিলেন ইজের শিশিতে যবে ওয়ার্কশপ হয় তার একদিন না দুদিন আগে এসেছিলাম স্যারের সঙ্গে একটু দেখা করার ইচ্ছায়, বললো কাল থেকে ওয়ার্কশপ শুরু। এইরকম মানুষ যদি বাংলার মাটিতে আর দু চারটে থাকতো তাহলে বাংলা তাজা হয়ে যেত, এটা আমার মনে হয়েছে। প্রণাম শ্রদ্ধা সকলকে ধন্যবাদ, হরে কৃষ্ণ, বাংলা করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।